बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थीरा आशा करी सबाई भालो आछो। आज के अष्टम श्रेणी बांगला विषय निये तोमादेर साथे आलोचना करब। तोमादेर बांगला बोयेर एकटा प्रबंध निये आलोचना करब। प्रबंधेर नाम होच्छे आमादेर लोकशिल्प, लिखेछेन कामरुल हासान। आमरा जानी आमादेर गद्य साहित्यके दुइटी शाखाय भाग करा होयेछे, एकटा होच्छे प्रबंध आर एकटा गल्प। गल्प होच्छे जेटार मध्य कोनो कहानीमूलक किछु लेखा थाके सेटाके आमरा साधारणत गल्प बोली। आर जेटार मध्य जेगुलाते कोनो विषय सम्पर्के विस्तारित आलोचना करा हय, कोनो कहानी उल्लेख थाके ना, सेगुलाके मूलत प्रबंध बला हय। ताहले सेई विचारे आमादेर लोकशिल्प सेटा एकटा प्रबंध। आसो एखन आमरा लेखक परिचितिटा पढ़ी। शिल्पी कामरुल हासान जन्मग्रहण करें 1921 साले कलकाताय। तिनि तार कर्मजीवन ढाका आर्ट इन्स्टिट्यूटेर अध्यापक छिलेन। परे बांग्लादेश क्षुद्र ओ कुटीर शिल्प डिजाइन सेंटारेर प्रधान नक्शाविद हिसेबे निजुक्त हन। तिनि एकटाई बोई लिखेछेन, बांग्लादेशेर शिल्प आंदोलन ओ आमार कथा। তিনি 1988 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। ওনার জন্ম 1921 সাল এবং মৃত্যু সাল 1988। সেই হিসেবে তিনি জীবিত ছিলেন 67 বছর। 67 বছর তিনি জীবিত ছিলেন। এটা গেল আমাদের লেখক পরিচিতি। এবার আসি আমরা আমাদের মূল প্রবন্ধে। আমাদের লোকশিল্প প্রবন্ধটা লেখকের আমাদের লোককৃষ্টি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই প্রবন্ধের মাধ্যমে লেখক বাংলাদেশের আবহমান, বাংলাদেশের লোকশিল্প ও লোক ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। শিল্পগুণ বিচার করলে দেখা যায় আমাদের লোকশিল্পটা অনেক উন্নতমানের, অনেক সমৃদ্ধ। আসো আমরা এতক্ষণ আমাদের লোকশিল্পের কথা বলেছি, এখন লোকশিল্পটা কি সেই সম্পর্কে আমরা আলোচনা করব। লোকশিল্প কি, লোকশিল্প কি সেটা জানতে হলে আমাদেরকে আগে কুটির শিল্প কি সেটা জানতে হবে। তাহলে দেখো, একটা হচ্ছে কুটির শিল্প, আরেকটা হচ্ছে লোকশিল্প। কুটির শিল্প সম্পর্কে জানলে আমরা লোকশিল্প সম্পর্কে জানব, আর সহজ হয়ে যাবে। এই দুইটার মূল পার্থক্য হচ্ছে যেটা, সেটা হচ্ছে শিল্পগুণ। আমাদের কুটির শিল্প ও আমাদের লোকশিল্পের মূল পার্থক্য হচ্ছে শিল্পগুণ। তাহলে এবার আসি কুটির শিল্পটা কি। কুটিরের অভ্যন্তরে শিল্প সমৃদ্ধ যে কাজ করা হয় সেটাই হচ্ছে কুটির শিল্প। কুটিরের অভ্যন্তরে মানে আমাদের ঘরে বসে আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনরা শিল্প সমৃদ্ধ যে কাজগুলো করে, যেমন আমরা নকশি কাঁথা সেলাই করি, নকশি পিঠা তৈরি করি, হাত পাখা বানাই, এগুলোই হচ্ছে আমাদের কুটির শিল্প। আর এগুলো সাধারণত পারিবারিকভাবেই তৈরি হয়ে থাকে। এবার আসি লোকশিল্প। এবার আসো আমাদের লোকশিল্প। কুটির শিল্পের কথা বলেছি, কুটিরের অভ্যন্তরে শিল্প সমৃদ্ধ যে কাজগুলো করা হয় সেটাকে কুটির শিল্প আমরা বলি। তাহলে যখন সেই একই কাজ কোনো পারদর্শী শ্রমিক দিয়ে করানো হয় তখন সেটাকে আমরা বলবো লোকশিল্প। তাহলে কুটির শিল্প এবং লোকশিল্পের পার্থক্য আরও একটা আমরা পেলাম, সেটা হচ্ছে কি, কুটির শিল্পের কোনো পারদর্শী শ্রমিক থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু লোকশিল্পে অবশ্যই পারদর্শী শ্রমিক প্রয়োজন। এই যে পারদর্শী শ্রমিকরা যখন কোনো কাজকে সবার সামনে উপস্থাপন করে সেটাই হয়ে যায় তখন আমাদের লোকশিল্প। আর এটা, এই লোকশিল্পটা বাংলাদেশের মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যেটা আমাদের বাংলাদেশের মানুষের খাদ্যশস্যের পরেই এটার স্থান। দেখো আমাদের এই প্রবন্ধে লেখক অনেকগুলো লোকশিল্পের উপাদান সম্পর্কে বর্ণনা করেছেন, যেগুলোর মধ্যে অনেকগুলাই এখন বিলুপ্ত প্রায়। আমরা এখন সেই লোকশিল্পের উপাদানগুলো দেখব।
দেখো আমাদের এই প্রবন্ধে লেখক অনেকগুলো লোকশিল্পের উপাদান সম্পর্কে উপাদানগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। এগুলার বাইরেও আমরা আমাদের আশেপাশে অনেকগুলো লোকশিল্প দেখে থাকি। দেখো সর্বপ্রথম লোকশিল্পের যে উপাদানগুলো এখানে তুলে ধরেছেন লেখক, ঢাকাই মসলিন শাড়ি, জামদানি শাড়ি, নকশি কাঁথা, খাদি বা খদ্দর, খদ্দরের কাপড়, মণিপুরি কাপড়, কাঁসা ও পিতলের বাসন কোসন, পোড়ামাটির কাজ, হাসিয়া, খুলনার মাদুর ও সিলেটের শীতলপাটি, শিকা, হাতপাখা ও ফুলপিঠা, শোলা শিল্প, কাপড়ের পুতুল ও প্রতীক ধর্মী মাটির পুতুল। লেখক আমাদের এই প্রবন্ধে এই উপাদানগুলো সম্পর্কে তুলে ধরেছেন, এখন আমরা সেগুলো সম্পর্কে বিস্তারিত জানব। প্রথম দেখো ঢাকায় মসলিন শাড়ি, ঢাকায় মসলিন শাড়ি ঢাকা শহরের অদূরে ডেমরা এলাকার তাঁতিরা সর্বপ্রথম এই শাড়ির সৃষ্টি করেছেন, যেটা আমাদের একসময় মোগল বাদশাদের অনেক বিলাসের বস্তু ছিল। আমরা জানি একসময় মোগল সম্রাটরা এই মসলিন শাড়ির অনেক সুনাম করতেন এবং তারা এটাকে অনেক বেশি পছন্দ করতেন। এই শাড়ির একটা বৈশিষ্ট্য ছিল যে একটা এত সূক্ষ্ম ছিল যে একটা সূক্ষ্ম আংটির ভিতরে কয়েকশো গজ কাপড় অনায়াসে প্রবেশ করানো যেত। কিন্তু পরবর্তীতে দেখো বলছিলাম যে ঢাকায় মসলিন শাড়ির কথা, সেটা এত সূক্ষ্ম যে একটা আংটির ভিতরে কয়েকশো গজ কাপড় অনায়াসে প্রবেশ করানো যায়। পরবর্তীতে যখন আমাদের দেশ এই ইংরেজরা শাসন করা শুরু করে, তখন তাঁতিদের উপর তাদের বিভিন্ন অত্যাচার নির্যাতনের কারণে এই শাড়িটা বিলুপ্তি ঘটে। এরপর আস জামদানি শাড়ি। মসলিন শাড়ির বিলুপ্তির পরেই জামদানি শাড়ির উদ্ভব। মসলিন শাড়ির কারিগর যারা, তারাই মূলত এটি সৃষ্টি করে থাকে। আর এই জামদানি শাড়ি তৈরির কারখানা আমাদের শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে ওঠে, কারণ এই নদীর পানির বাষ্প এই শাড়িটা তৈরির জন্য অনেক বেশি উপযোগী। আর এই জামদানি শাড়িটা বর্তমান সমাজে অনেক বেশি সমাদৃত ও জনপ্রিয়, এটা দেশে বিদেশে সবার কাছে অনেক বেশি পরিচিত। এরপর আস নকশি কাঁথা, যেটা এখন অনেকটাই বিলুপ্ত প্রায়। নকশি কাঁথা আমাদের গ্রামে গঞ্জের মেয়েরা সারাদিনে যখন বর্ষাকালে চারিদিকে পানি থই থই করে, তখন গ্রামের মেয়েরা তাদের সারাদিনের কাজকর্ম শেষ করে সবাই বসে নকশি কাঁথা সেলাই করার জন্য, যেটার জন্য তারা তাদের অবসর সময়টাকে সবচেয়ে বেশি বেছে নেয়। আর এই নকশি কাঁথার প্রতিটি ফোড়ের মধ্যে লুকিয়ে আছে এক একটা পরিবারের কাহিনী, পরিবেশ ও তাদের জীবনকাঁথা, কারণ মেয়েরা তাদের জীবনের সুখ দুঃখের সব কিছু মিলিয়ে এই নকশি কাঁথা তৈরি করে। এরপর আস খাদি বা খদ্দরের কাপড়। ইংরেজ আমলে যখন আমাদের দেশে স্বদেশি আন্দোলন হয়, তখন স্বদেশি আন্দোলনের মূল কথাই হচ্ছে স্বদেশি পণ্য গ্রহণ করা এবং বিদেশি পণ্য বর্জন করা। তখন থেকে এই খাদি কাপড়ের উদ্ভব, কারণ এই কাপড়ের মূল বিশেষত্ব হচ্ছে যে এর তুলা থেকে সুতা সব কিছুই আমাদের নিজের হাতে তৈরি। এটি মূলত আমাদের নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলেই তৈরি হয়ে থাকে। এরপর আস মণিপুরি কাপড়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল যেমন খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান এলাকার এই মণিপুরি যে উপজাতিরা রয়েছে, তারাই মূলত এই মণিপুরি কাপড়ের প্রচলন করে। মণিপুরি উপজাতি যারা, তারা তাদের নিজস্ব একটা পোশাক তৈরি করে নিজেদের পরিধানের জন্য। এই পোশাকের রং নকশা ও বুননের দিক থেকে এটি অনেক মজবুত ও টেকসই হয়। এরপর আস কাঁসা ও পিতলের বাসন কোসন। যদিও বর্তমানে কাঁসার প্রচলন এখন অনেকটা কমে গেছে, কিন্তু এখনও পিতলের ব্যবহার অনেক বেশি আছে। আগের দিনে কাঁসা পিতলের বাসন কোসন হাঁড়ি পাতিল তৈরি করা হতো, তবে বর্তমানে এখন মানুষ হাঁড়ি পাতিলের চেয়ে ঘর সাজাবার জন্য বিভিন্ন রকমের পিতলের ফুলদানি, পিতলের ঘড়া, পিতলের তামা ঘড়া, থালা, ফুলদানি এগুলোই বেশি ব্যবহার করে থাকে। তো আবার আমাদের দেশে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা, তারা
হ্যাঁ আমাদের দেশের বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা এই যে কাঁসা ও পিতলের ব্যবহার বেশি করে থাকে। বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাদের ধর্মীয় কাজের জন্য কাঁসা ও পিতলের ব্যবহার বেশি করে। এরপর আসো পোড়া মাটির কাজ, যেটা আমাদের শিল্প সমৃদ্ধ শিল্পকে আরও বেশি সমৃদ্ধ করে তুলেছে। আমাদের পোড়ামাটির যে বিভিন্ন হাঁড়ি পাতিল, বিভিন্ন যে ফুলদানি, ছাইদানি, চায়ের সেট, এগুলো তৈরি করে আমাদের ঘর সাজাবার জন্য এগুলো তৈরি করা হয়। পোড়ামাটির যে কলস, হাঁড়ি পাতিল, শানকি, ফুলদানি ইত্যাদি প্রস্তুত করা হয়। এগুলো দিয়ে বিভিন্ন আমাদের যে ঘরের যে সাজসজ্জার দেখো, যেটা বলছিলাম পোড়ামাটির শিল্প, পোড়ামাটির যে ফুলদানি, ছাইদানি, আধুনিকভাবে চায়ের সেট এগুলো তৈরি করা হয়, এগুলো আমাদের গৃহ সাজানোর জন্যই বেশি আমরা ব্যবহার করে থাকি। এরপর আসো হাসিয়া। হাসিয়া কি? কাঠের উপর বিভিন্ন ধরনের নকশা করে যে খাট, পালঙ্ক, ঘরের দরজা, খুঁটি তৈরি করা হয় সেগুলোকেই বলা হয় হাসিয়া। এই হাসিয়াটা মূলত কাঠের উপরে নকশা বা ডিজাইন করে থাকে। যেমন আমাদের দেশে আগে একসময় বরিশালের কাঠের নৌকা তৈরি হতো, যেটা শিল্পগুণের বিচার করলে অনেক বৈশিষ্ট্যপূর্ণ এবং অনেক নিপুণতারও দাবি রাখে। এরপর আসো খুলনার মাদুর ও সিলেটের শীতল পাটি। আমাদের দেশে গ্রীষ্মকালে ব্যবহারের জন্য খুলনার মাদুর ও সিলেটের শীতল পাটি ব্যবহারে জুড়ি নেই। আবার এগুলো আসলে গ্রীষ্মকালে ব্যবহারটা অনেক বেশি আরামদায়ক এবং সকলের কাছে অনেক বেশি সমাদৃত। যেমন আমাদের একসময় ঢাকার নবাব পরিবার, তারা হাতের দাঁতের শীতল পাটি তৈরি করেছেন, যেটা আমাদের লোকশিল্পের এক অতুলনীয় নিদর্শন, যেগুলো এখন আমাদের জাতীয় জাদুঘরে রাখা আছে এবং সবাই দেখতে পারে। এরপর আসো শিকা, হাত পাখা ও ফুল পিঠা। শিকা, হাত পাখা ও ফুল পিঠা এগুলো হচ্ছে সাধারণ ব্যবহারের সামগ্রী। তবে এগুলোর ও যেমন আমরা বাড়িতে নিজেরা হাত পাখা বা তৈরি করি, ফুল পিঠা, ফুল দিয়ে বিভিন্ন রকমের নকশা বা ডিজাইন করে আমরা বিভিন্ন রকমের পিঠা তৈরি করে থাকি, এগুলো আমাদের লোকশিল্পের মধ্যে পড়ে। এরপর আসো শোলা শিল্প। শোলা শিল্প কি? আমরা বাঁশ দিয়ে যে শিল্প, বিভিন্ন ধরনের যে ব্যবহারের সামগ্রীগুলো তৈরি করে থাকি সেগুলোকেই বলা হচ্ছে শোলা শিল্প। যেমন আমরা বাঁশ দিয়ে কী তৈরি করি? বিভিন্ন রকমের পুতুল তৈরি করি, বিভিন্ন রকমের টোফর তৈরি করে থাকি এবং এগুলো সবার সামনে উপস্থাপনও করি। এরপর আসো কাপড়ের পুতুল। এটা মূলত ছোট ছোট বাচ্চারা তাদের খেলনার সামগ্রী হিসেবে এই কাপড়ের পুতুলটা তারা তৈরি করে থাকে। তারা এই কাপড়ের পুতুল দিয়ে বিভিন্ন আকৃতিতে পুতুল তৈরি করে এবং সেগুলো তারা তাদের খেলার সামগ্রী হিসেবে ব্যবহার করে। এরপর আসো প্রতীকধর্মী মাটির পুতুল। এটা হচ্ছে প্রতীকধর্মী মাটির পুতুল হচ্ছে, এটা হচ্ছে মাটি দিয়ে মাটি টিপে টিপে যে পুতুলগুলো তৈরি করা হয় সেগুলোকে বলা হচ্ছে প্রতীকধর্মী মাটির পুতুল। এগুলোতে মাটি দিয়ে তৈরি করে এগুলোর মধ্যে বিভিন্ন রকমের নকশা বা ডিজাইন করা হয়, যেটা আবার যেটা পরবর্তীতে প্রতীকধর্মী মাটির পুতুলের কথা বলছিলাম, যেটা মাটি টিপে টিপে কুমোরেরা তৈরি করে থাকে। আসলে এই প্রতীকধর্মী মাটির পুতুলের মাধ্যমে কুমোরদের মনের অনেক শিল্পী ও সুন্দর মনের পরিচয় পাওয়া যায়। তাহলে দেখো, তোমাদের সামনে এতক্ষণ আমি লেখক আমাদের এই প্রবন্ধে যে লোকশিল্পের উপাদানগুলো তুলে ধরেছেন সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। তবে দেখো, এখানে লেখক আমাদেরকে এই প্রবন্ধের মাধ্যমে যে মেসেজটা দিচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশে অনেক শিক্ষিত, অশিক্ষিত, বেকার যুবক যুবতী আছে। আমরা যদি চাকরির আশায় বসে না থেকে এই শিল্পকে কাজে লাগিয়ে উপার্জনের ব্যবস্থা করতে পারি, যেন আমরা এই শিল্পকে কাজে লাগিয়ে আমাদের উপার্জনের ব্যবস্থা করতে পারি, এই শিল্পকে যদি আমরা ভালোবেসে আমাদের উপার্জনের চেষ্টা করে থাকি, তাহলে এর মাধ্যমে
আমাদের দেশের বেকারত্ব অনেকাংশে হ্রাস পাবে এবং তার মাধ্যমে বৈদেশিক মুদ্রাও অর্জন করা সম্ভব। কারণ আমাদের এই লোকশিল্প শিল্পগুণ বিচার করলে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক ধাপ এগিয়ে আছে, যেটা বিশ্বের বাজারে অনেক বেশি সমাদৃত, যার কারণে এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। সর্বশেষে বলা যায়, আমাদের এই লোকশিল্পটাকে আমরা ভালোবাসবো এবং এটি সংরক্ষণের দায়িত্ব আমাদের এবং এটিকে বিশ্বের দরবারে তুলে ধরার দায়িত্ব আমাদের। এই বলে আমি আমার ক্লাসটা শেষ করলাম। আশা করি সবাই ভালো থাকবে। ধন্যবাদ।